কিছু কথা বলতে পারি যেগুলো আপনি যে কোনো মোটিভেশন ভিডিও আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। স্লাইড শেয়ারে প্রচুর প্রেজেন্টেশন রয়েছে, সেটাও আপনি দেখে নিতে পারবেন। আমি চাইলে আপনাকে মার্ক জাকারবার্গের কাহিনী বলতে পারি, যে কিনা হার্ভার্ড থেকে ড্রপ আউট হয়ে এখন হার্ভার্ডের এসে কনভোকেশনে কথা বলতে যাচ্ছে। আমি আপনাদেরকে এগুলো বলবো না। কেন বলবো না? এর কারণ হচ্ছে ওই জিনিসগুলো আপনি চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। এবং যারা কিনা এক্সট্রিম এক্সেপশন, তাদের স্টোরি শুনেই ভাল লাগে কিন্তু অ্যাপ্লাই করতে ইচ্ছা হয় না। প্র্যাকটিক্যাল লাইফে আপনি দেখবেন আপনার স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, এদের কথা শুনে, টমাস আলভা এডিসন, এদের কথা শুনে খুব ভাল লাগে কিন্তু নিজে ওর মতো করবো ওইটা করে ভাল লাগে না আসলে। সো আমি আজকে আপনাদেরকে এমন কিছু জিনিস বলবো যেগুলো আপনারা আপনাদের লাইফের সাথে রিলেট করতে পারবেন। আমার আপনাদেরকে পিএইচডি করানোর কোনো ইচ্ছা নেই। আপনারা যদি পিএইচডি করতে চান, অনেক কিছু জানতে চান, শিক্ষা প্রতিষ্ঠান সেটার জন্য আছে। আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে লাইফের ছোট ছোট ঘটনাগুলোকে নিজে ডিল করে কিভাবে আপনি নিজে নিজেকে শক্তিশালী রাখবেন। লাইফে আমাদের বড় স্বপ্নগুলো ভাঙে ছোট ছোট কিছু ঘটনার কারণে। ওই ছোট ছোট ঘটনাগুলো আপনারা আসলে কিভাবে নিজেরা নিজেদের শক্তি অর্জন করে আপনারা আস্তে আস্তে সেই ঘটনাগুলো থেকে নিজে একটা শক্তি পাবেন সেটাই আমি আপনাদেরকে বলবো। আমি জানি না এর আগে আমার চেহারা দেখেন না এরকম কজন আছেন, নাইস, অনেকেই দেখেন না। আমার চেহারা নিয়ে অনেক সমস্যা হয়। কি সমস্যা হয়? আমি মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের সেশন টেশন নিতে যাই, ওই বিশ্ববিদ্যালয়ের সামনে কিছু দারোয়ানের মতো থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারা অনেক সময় আমাকে ঢুকতে দেয় না। কারণ তাদের মনে হয় একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন একটা শিশু আসবে। এবং এই ধরনের সেশনগুলোতে যখন আমি ঢুকতে চাই, প্রথমে আমাকে ভলান্টিয়াররা ফার্স্ট কোশ্চেন করে, আপনি কি রেজিস্ট্রেশন করছেন এই প্রোগ্রামের জন্য? আমি ওদেরকে বলি যে দেখেন আমি কিন্তু এই প্রোগ্রামের অডিয়েন্স, আমি এই প্রোগ্রামের একজন স্পিকার। তাদের আমাকে অডিয়েন্স হিসেবে, একটা ভার্সিটি স্টুডেন্ট হিসেবে এটা বিশ্বাস করতেই কষ্ট হয়, বাট যখন আমি বলি স্পিকার তখন তাদের মনে হয় যে আমি মিথ্যা কথা বলতেছি। পরে যেটি ইয়ে করা লাগে, যেমন এই প্রোগ্রামে একটা সমস্যা হইতো, এই প্রোগ্রামের ব্যানারে আমার কোনো ছবি নেই। এর আগে ইউল্যাবের একটা প্রোগ্রামে ব্যানারে আমরা 9 জন স্পিকার ছিলাম, 9 জনের 9টা পাসপোর্ট সাইজ ছবি ছিল, এবং যারা সিকিউরিটি গার্ড ছিল যখন তারা বিশ্বাস করতেছিল না, তখন আমি বাইরে থেকে একজন সিকিউরিটি গার্ডকে দেখাই, বলি দেখেন এই যে ব্যানার আছে না, ব্যানারের একটা স্পিকারের সাথে কিন্তু আমার চেহারা মিলে বলছি, তখন সে একটু বিশ্বাস করছে এবং দেন সে আমাকে ঢুকতে দিচ্ছে। ইভেন সামটাইমস আমি যখন এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে গেলে ইভেন আজকেও যখন এ গেছি, এয়ারপোর্টে যারা স্টাফ থাকে তারা কিন্তু অনেক সুন্দরী হয়, বিশেষ করে যেগুলো ফিমেল স্টাফ থাকে। সো তাদের সাথে মাঝে মাঝে একটু লাইন মারার চেষ্টা করি। এখন লাইন মারার জন্য কী করতে হবে? আমাদের কিছু ভ্যালিড কোশ্চেন করতে হবে, তাই না? ওদের সাথে যদি আমি লাইন মারতে যাই তাই তো কিছু হবে না। ওদেরকে যেটা করতে হবে, আমি আমার ফ্লাইট ডিটেল নিয়ে কোশ্চেন করতে পারি, এটার মাধ্যমে আমি তার সাথে প্রথম একটা ইন্টারাকশন, লাইন মারার প্রথম ভাবটা শুরু হতে পারি। বাট ওইখানেও একটা প্রবলেম হয়, দেখা গেলো কোনো একটা হেল্প ডেস্কে কোনো একটা আপু বসাচ্ছে খুব সুন্দর সেজে বুঝে, আমি একটু ভাবটা নিয়ে গেলাম যে তার কাছে গিয়ে জিজ্ঞেস করছি আপু ফ্লাইট কখন হবে, মানে এই ধরনের প্রশ্ন, এগুলো কিন্তু নির্দোষ প্রশ্ন, ঠিক আছে? বাট এটা দিয়েও কিন্তু খুবই স্ট্রং ইন্টারাকশন ক্রিয়েট করা যায় এবং একটা রিলেশনশিপের দিকে প্রথম আগানো যায়। আমি মনে করি তার হেল্প ডেস্কে গেলাম, আমি মুখ খোলার আগে ওই মেয়েটা আমাকে বলে তুমি হারাই গেছো, সমস্যা নেই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তোমার আব্বু এসে নিয়ে যাবো। ইভেন আমি যখন আমার ভার্সিটিতে প্রথম ঢুকে, আমার কিন্তু বয়স হচ্ছে 23 বছর, ঠিক আছে, দেখে অনেক ইয়াং লাগে আই নো, বাট আমি যখন ভার্সিটিতে ঢুকে তখন আমার বয়স ছিল হচ্ছে 19 বছর, এবং আমি সাডেনলি ক্যালকুলেট করে দেখলাম আমি আমার লাইফের 19টা বছর পুরো নষ্ট করছি। কীভাবে নষ্ট করছি? এই 19 বছরে আমি একটা মেয়েকেও এখনো পর্যন্ত পটাইতে পারি নাই, আমার 19 বছর নষ্ট হয়ে গেছে। আবার কী করা লাগবে? আমি ভার্সিটিতে যেহেতু আসছি, এইবার আমাকে ডেফিনেটলি আমার ভার্সিটির যে কোনো একটা, মোটামুটি যাদের একটু ডিমান্ড বেশি থাকে, যাদের প্রতি ছেলেরা অনেক বেশি ঘুরে, আপনারা তো ডিমান্ড সাপ্লাই অবশ্যই বুঝবেন, তাই না? আমাদের প্রত্যেকের ক্লাসেও কিন্তু এই ধরনের কিছু ডিমান্ডওয়ালা মেয়ে ছেলে দুইটাই ইয়া থাকে। সো ছেলেদের প্রতি তো আমার কোনো আগ্রহ নাই, সো ওইটা থেকে আমার কোনো ইয়া ছিল, আমার আগ্রহ ছিল অনলি মেয়েদের প্রতি। সো সেই জায়গা থেকে আমি ঠিক করলাম যে না, যেহেতু আমি আমার লাইফের 19 বছর নষ্ট করছি, আর নষ্ট করা যাবে না, লাইফে যৌবন চলে যাওয়ার আগে একটা পদক্ষেপ নেওয়াই লাগবে। সেই জায়গায় আমি আমাদের যে ভার্সিটির এরকম মোটামুটি আমার কাছে যে অনেক নাম করা, অনেক ডিম্যান্ডফুল একজনই আছিল, তাকে গিয়ে আমি একটু লাইফের যে কোনো কিছু করতে গেলে সাহসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো আমি লাইফে প্রথম খুব সাহস নিয়ে তার কাছে গিয়ে বললাম যে দেখো আমরা তোমাকে অনেক ভালো লাগে, বলি বলছে লাইফে যেটা বলা দরকার ছিল। এখন মেয়েটা আমাকে রিপ্লাই দিল যে হ্যাঁ আমারও তোমাকে অনেক ভালো লাগে, আমার
মানুষ যখন তার এক্সপেকটেশনের বাইরে হঠাৎ করে বড় একটা জিনিস পেয়ে যায়, তার না বিশ্বাস হয় না, তখন সে কি করে, সে সেকেন্ড টাইম কোশ্চেন করে যে একটু আগে সে যেই বাক্যটা শুনছে ওটা আসলে সত্য কিনা, এটা প্রমাণ করার জন্য, এটা বিশ্বাস করার জন্য। সো সে গিয়ে আমি আবার প্রশ্ন করি যে তোমার সত্যি আমাকে ভালো লাগে, তখন মেয়েটা বলে হ্যাঁ তুমি জানো আমি তোমার কথা না বাসায় সবাইকে বলি। প্রতিবার মেঘনা চাইতে শ্রীরথ চলে আসতেছে, একটা সমস্যা, মানে আমি সবসময় যেটা এক্সপেক্টেড অ্যান্সার থাকে প্রত্যেকটা প্রশ্নের পিছনে একটা এক্সপেক্টেড অ্যান্সার থাকে, তার থেকেও ভালো অ্যান্সার এটা হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না যে সে কি সত্যি আমার বলতেছে নাকি মজা নিচ্ছে। এই ধরনের যাদের ডিমান্ড অনেক বেশি তারা কিন্তু মার্কেটকে খুব ভালো নিয়ন্ত্রণ করতে পারে, অনেক ঘুরাইতে পারে, বিফল হবে। সো আমার ভয় হচ্ছিলো যে নিশ্চয়ই যেহেতু তার মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, সো তার ঘোরানোর কন্ট্রোলিং পাওয়ারটা অনেক বেশি। সো সেই জায়গা থেকে আমি তাকে আবার কোশ্চেন করলাম যে আচ্ছা তুমি আমার ব্যাপারে, তুমি আমার ব্যাপারে বাসায় কী বলো? মেয়েটা আমাকে বলে যে আমি তোমার ব্যাপারে বাসার সবাইকে বলি যে আমার ইউনিভার্সিটিতে অনেক সুইট একটা ছোট ভাই আছে। যে কোনো জায়গায় গিয়ে এই ধরনের ঘটনা ঘটে, কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই, এভাবেই চলতে হয়। ইভেন সামটাইমস মানে এত ইয়া সমস্যা, আমি যখন ক্লাস টেনে আমার বাবা গভর্নমেন্ট অফিসার, তো বছর বছর বিভিন্ন জায়গায় বদলি হইত। সো আপুর পোস্টিং ছিল বরিশালে, যেদিন আমি ক্লাস টেনের ভর্তির জন্য যাব সেদিন ক্লাস টেনের একটা লাইন ছিল, ক্লাস ফোরের একটা লাইন ছিল ভর্তির জন্য। সো আমি ক্লাস টেনের লাইনে ধরে আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি, লাস্ট মোমেন্টে গিয়ে আমাকে টিচার বলে এই তুমি তো ভুল লাইনে দাঁড়াইছো, ফোরের লাইন তো ওইদিকে। মানে নিজেকে দেখা এই যে একটা মানে বিশ্বাস করানো খুব টাফ। সো এই ঘটনাগুলো আমি কেন বললাম, এর একটা রিজন হচ্ছে আমরা সব সময় নিজেকে একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে রাখি। আজকে আমি মেয়ে, আমি ছেলে, আমার বাবার খুব বেশি টাকা নাই, আমার তো স্কুল কলেজ ভালো না, আমার তো ইংলিশ ভালো না, বিভিন্ন ধরনের রিজন এগুলো আমরা নিজেরা ক্রিয়েট করি। দেখেন আমি কিন্তু নিজেই নিজেকে এসে পচাইলাম, তারা কিন্তু অনেক মজা পাইছে। আমি কি আপনাদের কাছে ছোট হইছি? নো। আপনার যদি কোনো কিছুতে কমতি থাকে আপনিও কারো কাছে ছোট হন না। আমরা জাস্ট নিজেরা নিজেদের জন্য একটা আর্টিফিশিয়াল থ্রেট ক্রিয়েট করি, যেটা আসলে একটু আগে বলছে আর্টিফিশিয়াল। আমি যখন 2013 আমি প্রথম যখন এই ধরনের, এখন আমি আমার সেই 3 বছর আগের কমিটমেন্টে যাবো, কেননা ওই 3 বছর আগে আমি যেই কমিটমেন্টটা করতে চাইছিলাম সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার যেই জিনিস